বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাড়া পিঠা। এটি কুমিল্লা অঞ্চলের একটি বিখ্যাত পিঠা। তার জন্য আমি এখানে 2 কেজি আতপ চালের গুঁড়ি নিয়েছি, এটা দিয়েই পিঠা বানাবো। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি চুলায় হাঁড়ি বসিয়ে অল্প অল্প করে গুঁড়ি দিয়ে এইভাবে টেলে নিতে হবে। টালাটা যত ভালো হবে পিঠাটা ততই টেস্টি হবে। টালা শেষ হলে একটা গামলায় রেখে দিব। আর এইভাবে যখন সবগুলো রেডি হয়ে যাবে তখন ফুটন্ত গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব সফট। গরম পানিটাতে আমি লবণ মিশিয়ে নিয়েছি যেন সবগুলো পিঠাতে সমানভাবে লবণটা মিশে যায়, তাই আমি পানিতেই লবণটা দিয়ে দিয়েছি। এভাবে করে অল্প অল্প করে পানি দিব আর একটা সফট ডো তৈরি করব। খুবই মজার একটা পিঠা। এখন হাঁড়িতে আমি পানি বসিয়ে দিয়েছি, আর যেই পাত্রটাতে এই পিঠাটা হয় সেটা হলো একটা মাটির এরকম ফুটু ফুটু করা হাঁড়ি। এটা আমার শাশুড়ির আমলে, তাই যত্ন করে রেখে দিয়েছি। প্রতি বছর আমি এটাতেই পিঠা তৈরি করি। আর এখন অ্যালুমিনিয়ামেরও বের হয়েছে, যখন ভাপ উঠবে তখন এইভাবে ঘুরিয়ে পিঠা দিতে থাকবো, ঢাকনা দিয়ে ভাপ ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে একটা সফট ডো তৈরি হয়ে গিয়েছে একদম ফুটবলের মতন। এখন অল্প অল্প করে লিচি কেটে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা তৈরি করতে হবে। সবগুলো পিঠা আমার একার পক্ষে সম্ভব না, তাই আমি হেল্পিং হ্যান্ড নিয়েছি। আমরা দুজনেই বানাচ্ছি পিঠাগুলো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো বানাতে হবে এই সাইজের। যারা এই পিঠাটা খেয়েছেন তাদেরকে তো আর বলার অপেক্ষা থাকে না, যারা না খেয়েছেন তারা এইভাবে একবার বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন এই পিঠাটা আর কত স্বাদ। এটা সাধারণত মাংসের তরকারি অথবা শুটকির ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দুপাশটা এইভাবে করে নিতে হয়। এইভাবে সবগুলো পিঠা করে নিব। এখানে কিছু পিঠা তৈরি হয়ে গিয়েছে, আমি হাঁড়িতে কিছু দিয়ে দিচ্ছি। ভাপও চলে এসছে, এবার কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। অল্প অল্প করে দিতে হবে, কিছু দিয়ে ঢেকে দিতে হবে, আবার কিছু দিয়ে ঢেকে দিতে হবে। এইভাবে করে পুরো হাঁড়িটা ভরে দিতে হবে। এইভাবে সবগুলো দেওয়া হয়ে গেলে একদম হাঁড়িটা যখন একদম পুরাপুরি ভরে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে, যেন ভালো করে সেদ্ধ হয়। এই যে একদম ভরে গিয়েছে, এবার ঢেকে দিব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর ঢাকাটা তুলে দেখে নিচ্ছি পিঠাগুলো সেদ্ধ হয়েছে কিনা। একটা কাটা চামচের সাহায্যে একটা পিঠা উঠিয়ে নিচ্ছি। এবার একটি প্লেটে রেখে দেখে নিচ্ছি যে পিঠাটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, একদম সফট একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। এবার যেটা করতে হবে, এক জগ পানি পিঠাটা আর উপরে ঢেলে দিতে হবে। এইভাবে ঢাকনা তুলে এক জগ পানি ঘুরিয়ে ঘুরিয়ে পুরা পিঠাগুলিতে ঢেলে দিব, না হয় এই পাতিলাটার থেকে পিঠাগুলো বের হবে না, দলা পেকে থাকবে। আর এই পানিটা দেওয়ার ফলে সবগুলো পিঠা পাতিলাটার থেকে বেরিয়ে আসবে। পানিটা দেওয়া শেষ হয়ে গিয়েছে, এবার আমি একটা সাজিতে ঢেলে নিব।
এইভাবে এই যে পানিটা দেওয়ার ফলে সবগুলো কিন্তু বেরিয়ে আসছে, রেডি হয়ে গিয়েছে আমার মেরা পিঠা। এটা সাথে সাথে খেতেও খুবই টেস্টি, একদম তুলতুলে, আবার পরের দিন তেলে খেলেও খুবই মজা লাগে। তালা পিঠাটা একরকম স্বাদ আর সাথে সাথে পিঠাটা একরকম স্বাদ। রেডি হয়ে গিয়েছে আমার মেরা পিঠা, শীতের শুরুতেই রেডি করে ফেললাম, পুরাটা শীতেই এই মেরা পিঠার ধুম চলবে, খুবই প্রিয় একটা পিঠা। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী পিঠা দেখার আর আমন্ত্রণ রইল। পুরা শীতেই কিছু না কিছু পিঠা প্রতিদিনই তৈরি হবে, তাই এগুলো দেখার জন্য আমার সাথেই থাকুন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।